शिशिर भेजा रातेर शेषे डाके बोरेर पाखी गी पूब काशे सूरज भेसे करे झिकिमिकी जोरे बोलबेन ना सकले उच्च वाक्य जोरे बोलुन शिशिर भेजा रातेर शेषे डाके बोरेर पाखी गी पूब काशे सूरज भेसे करे झिकिमिकी बुलबुलिरा मधुर सुरे दरुद पारे गे बुलबुलिरा मधुर सुरे दरुद पारे गे विश्व नबी एलो आजी मा आमिनार कोले विश्व नबी एलो आजी मा आमिनार कोले रातेर आलार घुचे गेलो फजर घोलो जखोगन रातेर आदार घुचे गेलो फजर घोलो जखोगन आमार नबी दुनियाते एसेछिलो तखन रातेर आदार घुचे गेलो फजर घोलो जखोगन आमार नबी दुनियाते एसेछिलो तखन बुलबुलिरा मधुर सुरे दरुद पारे गे बुलबुलिरा मधुर सुरे दरुद पारे गे विश्व नबी एलो आजी मा आमिनार कोले विश्व नबी एलो आजी मा आमिनार कोले भोरेर आलो उदय होलो एलो जे रसूल फरिश्तारा हुरबलारा खुशीते मशगूल भोरेर आलो उदय होलो एलो जे रसूल फरिश्तारा हुरबलारा खुशीते मशगूल बुलबुलिरा मधुर सुरे दरुद पारे गे बुलबुलिरा मधुर सुरे दरुद पारे गे विश्व नबी एलो आजी मा आमिनार कोले विश्व नबी एलो आजी मा आमिनार कोले शिशिर भेजा रातेर शेषे डाके भोरेर पाखी गे पूब आकाशे सूरज घेसे करे झिकिमिकी बुलबुलिरा मधुर सुरे दरुद पारे बुलबुलिरा मधुर सुरे दरुद पारे गे विश्व नबी एलो आजी मा आमिनार कोले अल्लाहुम्मा सल्ले आला अमा भैयारा ओ नबी पाकेर उम्मत उम्मतिरा गा ओ नबी दीवानारा एकटु भालो करे बोझार चेष्टा करो अल्लाह कुरान पाकेर मध्ये जानिए दिएछे वाला ताकुल्ला घुमा उफ वाला तनगर घुमा वकुल्ला घुमा कौलन करीमा ओ जुबकेरा ओ नबी पाकेर उम्मत उम्मतिरा गा अल्लाह कुरानेर मध्ये जानिए दिले तोमादेर आचार आचरणे तोमादेर व्यवहारे तोमादेर पिता माता जेनो उफ शब्द ना करे ও যুবকেরা ও নবী বাগের উম্মত উম্মতিরা আমার আপনার নবী দয়ার নবী যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে 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 যখন করে আল্লাহর রাসূলের মহব্বত সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ এই মাত্র আমি রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোদর আমি আবু বকর বাড়ি থেকে ছুটে ছুটে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু জেহেল আমার বাড়িতে গিয়েছিল আমার বাড়িতে গিয়ে সে এমন এমন কথা বলেছে আল্লাহ রাসূল বলছে ও বাবা আবু বকর তুমি বলো বলো আবু জেহেল তোমাকে কি বলেছে ও মুসলমান ঘরে ছেলেরা ওই সময় আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোদর গতকাল গজনীতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাইতুল মুকদ্দাস থেকে গিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দেখিয়েছে জাহান্নাম দেখিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোদর কোরআনে আপনি কোরআনের একটা আয়াতও শুনিয়ে দিয়েছেন সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোদর যখন আপনি যখন আপনি আপনার চাচাকে বলেছেন আপনার চাচা অবিশ্বাস করে গে আপনার কথাটাকে মান্যতা না দিয়ে আমার বাড়িতে পৌঁছে গিয়েছে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোদর আমি আবু বকর
পাকার আপনাকে এত মুহাব্বত করি আপনাকে এত ভালোবাসি আপনি কিন্তু আমার সঙ্গে গে আপনি আমার সঙ্গে এমন কথা তো বলেন নাই আমি আপনার চাচার জবান থেকে শুনেছি আপনি জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন আপনি এমন ভাবে বাইতুল মুকাদ্দাসে দূরে কাত নামাজ পড়িয়েছেন বাইতুল মামুরে গিয়ে দূরে কাত নামাজ পড়িয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু জেহেলের কথাটাকে গে আপনার কথা ধরে সেটাকে মেনে নিলাম এজরে বলে আমা ভাইয়েরা ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ঝজ্জর ঝজ্জর করে কাঁদে ও যুবকেরা ও নবী বাগের উম্মত উম্মতিরা হাদিসটাকে ভালো করে ফলো করুন হাদিসটাকে ভালো করে শোনার চেষ্টা করুন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আবু বকর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব তোমরা আমি যখন আল্লাহর জান্নাতকে দেখেছিলাম আল্লাহর জান্নাতকে যখন দেখছি আমি দেখতে পেলাম জান্নাতে কিছু মানুষ হাউ 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 করে কাঁদে ও যুবকেরা ও নবী বাগের উম্মত উম্মতিরা আমার দয়ান নবী বলছে আল্লাহ যখন জাহান্নামকে দেখাচ্ছে আল্লাহ যখন জান আল্লাহ পাকের জাহান্নামকে যখন আমি দেখলাম জাহান্নামকে যখন আমি দেখছি জাহান্নামের মধ্যে জাহান্নামের ভিতরে কিছু মানুষ হাসছে হাসছে এমন ভাবে মুচকে মুচকে হাসে আমি রাসূলুল্লাহ এটা বুঝতে পারলাম না ও আবু বকর আমি আল্লাহ পাকে ফেরেশতা হযরত জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল তুমি বলো তো দেখি জান্নাতের মধ্যে মানুষ কাঁদে আর জাহান্নামের মধ্যে মানুষ হাসে কারণ কি এ ভালো করে পিতামাতা সম্পর্কে যেহেতু আমার বাপ চলে গেছে আজকে জলসার মধ্যে আমার বাপকে আমি লক্ষ্য করছি আমার আব্বাকে আমি লক্ষ্য করছি বাড়ি ছোট তো যখন আব্বা জলসা থেকে বাড়ি যেত আমি এত কান্দতাম আব্বার জন্য যে আমার আব্বা আমার আপনারা যারা আমার বাড়িতে গিয়েছেন আমার আব্বা দালানে শুয়ে থাকতো তা আমি সবসময় দালানে চলে আসতাম আর আব্বা কি করতো ভোরবেলা বাড়ি গিয়ে বুকের উপরে তুলে নিয়ে ঘুমাতো জোরে বলুন না সুভান আমি তো মনে করি আমার মতো গাঁওয়ার ছেলেকে পিতামাতার জন্য আল্লাহ এই জায়গায় বসিয়েছেন আর আমার মতো গাঁওয়ারের কথা আপনারা শুনছেন এটা আমার পিতামাতার দোয়া জোরে বলুন জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ আজকে সেই পিতামাতার কবর জিয়ারত করতে যাব আর এদিকে বলছে কেন যাস কেন যাস কেন যাস এই গত শুক্রবারে কবর জিয়ারত কে কে করেছে একটু হাত তুলেন তো ভাই নিজের বাপের কবরটা জিয়ারত করেছে কে কে হাত নামান এই দেখেন এত লোকের ফাঁকে মাত্র 10-12 জনের হাত দেখা যাচ্ছে তার মানে বুঝতে পারছেন তার মানে বুঝতে পারছেন তো আমাদের অবস্থাটা কি হচ্ছে এখন আপনি বলেন হুজুর কি বলতে চাইছেন আপনি কি বলতে চাইছেন আপনারা যে পীর মানেন আপনারা যে পীর মানেন তাহলে পীর যদি মানেন পীরের আওলাদ যদি সঠিক রাস্তায় থাকে তাকেও আপনার মানতে হবে হবে কি হবে না কথা বলেন কারণ এখানে অনেক মাসলা আছে যে জায়গায় বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই যখন আল্লাহর সঙ্গে মেরাজ হলো মেরাজের রজনীতে আল্লাহর রাসূল যেরকম জান্নাত জাহান্নাম দেখতে গিয়ে দেখছেন কিছু মানুষ জাহান্নামের মধ্যে হাসছে আবার কিছু মানুষ জান্নাতের মধ্যে কাঁদছে আবার রাসূল এটাও বলছেন আবু বকর তুমি কি জানো আমি যখন জান্নাতের মধ্যে গেলাম আমার মদিনার একজন গরিব সাহাবা আমার একজন গরিব সাহাবা যার খাওয়া হয় না দিন আনে দিন খায় দিন আনতে পান্তা ফুরায় এরকম সাহাবার গলার আওয়াজ যখন কোরআন তেলাওয়াত করে ওই কোরআন তেলাওয়াতের গলার আওয়াজটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে শুনতে পাই জোরে বলুন না সুবহানাল্লাহ আবু বকর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কারণ কি তার নামটা কি একটু প্রকাশ করেন আল্লাহর রাসূল বলছে হে আবু বকর তুমি কি জানো আব বসিরের গলার আওয়াজ জোরে বলেন এ জোরে বলবেন না সুবহানাল্লাহ নারু দেখবে আল্লাহর রাসূল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল কি ব্যাপার গরিব সাহাবা নোমান বিন বসিরের গলার আওয়াজটা কেন
কিসের জন্য বলছে তার মা তার কাছে এক গ্লাস পানি চেয়েছে ইয়া রাসূলুল্লাহ সে এক গ্লাস পানি যখন চেয়েছে সে নিজের কাজ কর্মগুলো ত্যাগ করে দিয়ে তার মাকে এক গ্লাস পানি পান করিয়েছে আর ওই বুড়ো মা এক গ্লাস পানি পান করার সঙ্গে সঙ্গে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে এই ব্যক্তি আল্লাহ নওমান বিন বাসি সে বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করে সে বাড়িতে নামাজ আদায় করে আমি মা সে আমাকে পানি পান করিয়েছে আল্লাহ যেমন ভাবে আমার পাশের ঘরে শুধুমাত্র মা বাপকে খুশি করার জন্য জোরে বলেন আজকে আপনি দেখেন আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উদ্দাতিল মুত্তাকিন আল্লাহ কোরআনে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়াসারিউ তোমরা দ্রুত অগ্রসর হও দ্রুত অগ্রসর হও তোমরা ছোট আল্লাহ আমাদেরকে ছুটতে বলছে কিসে বলছে কোরআনে আল্লাহ বলছেন ওয়াসারিউ তোমরা ছোট দ্রুত অগ্রসর হও ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের মাগফিরাতের উদ্দেশ্যে আমি আল্লাহর কাছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো কে বলছে কথা বলেন ভাই কে বলছে আল্লাহ বলছে কাদেরকে বলছে আমাদেরকে বলছে আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওই জান্নাতের দিকে লক্ষ্য করে অর্থাৎ যে জান্নাত আসমান জমিনের মিডলে যে ফাঁকা জায়গাটা দেখছেন এই ফাঁকা জায়গা সমান একটা জান্নাত জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তারপরে বলছেন উইদ্দাতুল লিল মুত্তাকিন আর আমি আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য জোরে বলেন না সুবহান এই জোরে বলা যাবে না জান্নাত কাদের জন্য মুত্তাকিনদের জন্য এবার আপনি যখন আমার এক ভাই পাশেই বাড়ি হঠাৎ অসুস্থ হয়ে গেছে নার্সিং হোমে হসপিটালে নিয়ে গেছিল তাকে ভর্তি নেয়নি ওখান থেকে আর নার্সিং হোমে নিয়ে যাওয়া হচ্ছে আপনার দোয়া করুন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে কুল্লে শেফা ইনায়েত করেন সকলে বলুন আল্লাহুম্মা সকলে মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ সেই ভাইয়ের শেফা কবুল করুন সকল আল্লাহুম্মা আমার ভাইরা আল্লাহ কোরআনে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম দ্রুত অগ্রসর হতে বলেছে এখন আমরা অগ্রসর হচ্ছি কিসে আমরা দৌড়ুচ্ছি কার পিছনে আমরা দৌড়াচ্ছি নেতার পিছনে আমরা দৌড়াচ্ছি অর্থের পিছনে আমরা দৌড়াচ্ছি নিজের নামের পিছনে আমরা দৌড়াচ্ছি নিজের যশের পিছনে আমরা শুধু ছুটে ছুটে বেড়াচ্ছি কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন মক্কাতে যখন আবু জেগেল রাসূলুল্লাহকে কোনো মতে টলাতে পারছে না একদিন দারুন নাদওয়াতে শায়খ নাজদী সাজে বুখারী শরীফের হাদিস শায়খ নাজদী সাজে শয়তান ইবলিস শয়তান ঘুরে বেড়াচ্ছে দারুন নাদওয়ার পাশে কোথায় দারুন নাদওয়ার পাশে যেখানে আবু জেহেল আবু সুফিয়ান উতবা সাইবা সিবা যেখানে রসুলকে মারার চক্রান্ত ও জায়গায় শায়খ নাজদী সেজে শয়তান ঘুরে বেড়াচ্ছে এখন শয়তান জুব্বা টুপি টাবা পরে যখন ঘুরছে আবু জেহেল বলছে সুফিয়ান কি ব্যাপার রে আমার থেকে বড় শয়তান যেন ঘুরছে কে এটা আমার থেকে বড় পিরান আমার থেকে বড় টুপি পরে বসে আছে এ আবার আমার থেকে বড় গুরু এটাকে শিগগিরে ধরে লিয়ায় যখন এরকম কথা বললেন বুখারী শরীফে হাদিসের মধ্যে লেখা আছে বলা হচ্ছে শয়তান বলছে মে শায়খ নাজদি হু নজর থেকে শায়খ নাজদি সেজে ইবলিস শয়তান এসছে কিসের জন্য এসছো যে তোমরা যে প্ল্যান করবে মুহাম্মদকে মারার তাই আমি তোমাদের প্ল্যানটা আরো সুন্দর করে দিতে এসেছি জোরে বলো নাউযুবিল্লাহ
मारार प्लान जो आसमान लक्ष्य कर जमीन गे तुम्हारा हबीबुल्लाह के मारार प्लान करो हबीबुल्लाह जिब्राइल हाजिर अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलामु अलैका या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो अपनी चले जान अल्लाह अपना के मौका छाटते बोले छे ओ जुबो के दागा ओ नबी बगैर उम्मत उम्मतिरा विश्व नबी झज्जर पर कादेंगे आज जिब्राइल के बोले ओ जिब्राइल ना 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 गा আমি রাসূলুল্লাহ মক্কা ছাড়বো না আল্লাহর কাছে জিব্রাইল পৌঁছে গিয়ে আল্লাহ কে বলে জিব্রাইল হাজির হয়ে গিয়ে যখন মক্কা ছাড়ার কথা বললে আল্লাহ রাসূল জজ্জর জজ্জর করে কাঁদতে কাঁদতে আমার দয়ার নবী ওই সময় জিব্রাইল কে বলেছিল ও জিব্রাইল তুমি বলো বলো আজ যদি আমি মক্কা ছেড়ে দেই जमजम पानी पान कर इच्छा है जमजम पानी पान करब कैमन ओ जुबकी आज के करोना जमीन नाम सुनले मानुष यासरिब थेके दूरे दूरे चले जेत ओ जुबक अल्लाह पाक नबी हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जानिए दिले ओ जिब्राइल तुम्हें बोलो बोलो यासरिबेर जमीन एत अपवित्र जैगा ओ अपवित्र जैगा गिए आमि रसूलुल्लाह की करब तुम आल्लाह के गिए बोलो आमि ना ना यासरिबे जाब ना आमि काबा शरीफ छाड़ब ना ओ जुबकेरा ओ नबी बगैर उम्मत उम्मतिरा गा आमार नबी एक नम्बर छिलेन कियामत पर्यन्त थाकबे आमरा एक नम्बर आछि कियामत पर्यन्त थाकब ओ जुबकेरा ओ नबी बगैर उम्मत उम्मतिरा अल्लाह पाक जिब्राइल के बोले ओ जिब्राइल चले जाओ आमी रसूल आमी अल्लाह पाक रब्बुल आलामीन आमार हबीबुल्लाह पायर शानटा आमी अल्लाह पाक रब्बुल आलामीन आमार हबीबुल्लाह पा मुबारक शानटा गा एत बाड़िए दिएछि एत अल्लाह आमी अल्लाह पाक रब्बुल आलामीन एत बाड़िए दिएछि तार पा मुबारकेर मर्यादा एत आला करेछि आमार हबीबुल्लाह जखन मक्का छेड़े यासरिबेर जमीने पदार्पण करबे आमी अल्लाह पाक जानिए दिलाम आमार हबीबुल्लाह मक्का থেকে পাটা গো যদি ইয়াসরিবের মাটিতে টাচ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর কদমের ওসিলায় ইয়াসরিবের জমিনের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব এ জোরে বলেন মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাড়ানোর প্ল্যান করেছিল কে ওই কাফের শয়তান আর আমাদেরও প্ল্যান করছে ওই শয়তান তাই তো কিন্তু আপনারা ডরেন কেন আরে কোরআন ধরেন কোরআন কোরআনে আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইয়াফতানু এ ভালো করে বুঝে আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাসু আইতরাকু
মানুষরা কি মনে করে যে আমরা ঈমানদার আমরা মুমিন হয়েছি আমরা ঈমানদার হয়েছি বলে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে রেখেছি ওহুম লা ইফতানুন আমি আল্লাহ তাদের কি एग्जाम নেব না তাদের কি আমি আল্লাহ পরীক্ষা নেব না এই কোরআনের আয়াত দিয়ে আমরা কি বুঝলাম আল্লাহ কোরআনে একদিকে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা অতি দ্রুত অগ্রসর হও তাড়াতাড়ি অতি দ্রুত মানে কি তাড়াতাড়ি অগ্রসর হও ছোট কিসের দিকে তোমাদের গোনা তোমরা ভুল করেছো নামাজ ছেড়েছো পিতামাতার মহব্বত ছেড়েছো স্বামী স্ত্রীর মহব্বত ছেড়েছো সন্তানের হক ছেড়েছো এমন ভাবে আল্লাহ বলছে এ আমার মালাইকা ফেরেশতা দেখো আমার ওই বান্দা নিউ টাউনে জমিনে 20 তলা বিল্ডিং এর উপরে বেল লাগিয়ে কাজ করছে আল্লাহ দেখাচ্ছে ফেরেশতাদের যে ফেরেশতা দেখো বেল লাগিয়ে 20 তলার উপরে কাজ করছে আর ওই 20 তলার উপরে এত রিস্ক নিয়ে কাজ যে আমার বান্দা করছে আমি দেখতে পাচ্ছি আমার ওই বান্দা 700 টাকা ইনকাম করবে আর ওই রুজির থেকে তার মা খাবে তার বাপ খাবে তার বোন খাবে তার ছেলে খাবে তার মেয়ে খাবে তার স্ত্রী খাবে তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মনের মধ্যে যে আশাটা আছে এটা হলো সৎ আশা আমি আল্লাহ ওর বেলটাকে কাটবো না আমি যদি এখনি ওর বেলটাকে কেটে দিই তাহলে ওখান থেকে ও পড়ে মরে যাবে আর ওর পিতামাতা ওর থেকে আর কোনো খেদমত পাবে না জোরে বলুন এ পাবে কি কিন্তু ওই ছেলে 700 টাকা ইনকাম করে এনে এখন খামারাইট কফা পাওয়ার গ্রিডের পাশে এখন কোন হরিপদ জয়দেবের দোকান থেকে যদি 1 টাকায় 1 লক্ষ টাকার একটা ছোট টিকিট কেটে ফেলে তাহলে ওই টাকাটা হালাল হবে না হারাম হবে এই কথা বলেন তাহলে আল্লাহ বলছে তুমি হারাম কাজ করেছো তুমি চার দেওয়ালের মধ্যে জেনা করেছো তুমি মনে করেছো যে আমি সুদের টাকাটা হাতে নিচ্ছি এমন ভাবে বাজে গোপনে গোপনে কাজ করছি খারাপ কাজে লিপ্ত হচ্ছি আমি আমি গোপনে গোপনে করছি কেউ দেখতে পাচ্ছে না আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে সতর্ক দৃষ্টি রাখি জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যে গোপনে গোপনে পীর বিরোধী কথাবার্তা বাজে বাজে কথা আলগিবাতু আসাদ্দু মিনাল জিনা পরচর্চা পরনিন্দার কথা যে কথাগুলো বলছো আল্লাহ কি দেখতে পাচ্ছেন কথাই খারাপ লাগছে আপনাদের এই কথা বলেন না আজকে ভালো করে বুঝুন আল্লাহ বলছে ওই যে ব্যক্তি 700 টাকা হালাল রুজি এনে তার লোভ শেষে তার নফসকে কন্ট্রোল করতে পারছে না তার কালকে কন্ট্রোল করতে পারছে না আমি তাদের জন্য আমি আল্লাহ এই আয়াত নাযিল করলাম ওসারিউ যারা তার স্বামীকে খেদমত করে না যারা তার স্ত্রীকে খেদমত করে না ভালোবাসে না যারা তার সন্তানকে ভালোবাসে না তুমি ভুল করেছো তুমি ক্ষমা চাও ওসারিউ তোমরা অতি দ্রুত অগ্রসর হও মাগফিরাতের জন্য আমি আল্লাহ আমার কাছে দোয়া চাই এই আয়াত যখন রাসূলুল্লাহ পড়ে শোনালেন আল্লাহর রাসূলের জলিল কত সাহাবা হযরতে আবু যার গাফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে নিয়ত করলেন আবু যার গাফারী মনে মনে নিয়ত করলেন যে না আজকে রাসূলুল্লাহ এই আয়াত নাযিল করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করেছে আবার আল্লাহ বলেছে তোমরা তোমাদের গুনাহ দিকে খেয়াল করে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ কবুল করবে তাই আবু যার গাফারী মনে মনে চিন্তা করছেন যে আমি ইবাদাতে সবার ফার্স্ট হব জোরে বলেন ইবাদাতে কি হব সবার ফার্স্ট হব এখন বড় ভাই একতলা করেছে ছোট ভাই বন্ধুদেরকে বলছে আমার ভাইয়ের থেকে আমি সুন্দর বাড়ি করব তার মানে কি ভাইয়ের থেকে আমি ছাপিয়ে যাব আবার আরেক ভাই বলছে ছোট ভাই করেছে মানে আমি তিন নম্বর ভাই আমি ওর থেকে আরো সুন্দর একটা বাড়ি করব কিন্তু আবু যার গাফারী এটা ভাবলেন না আবু যার গাফারী ভাবলেন কি যে আমি সবার আগে ইবাদাতে সবার উপরে ফার্স্ট হব এবং ইবাদত করে সবার আগে আমি জান্নাতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ এই চিন্তা করেছে কে করেছে আবু যার গাফারী তা আবু যার গাফারী বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে ইশার নামাজটা সমাদা করলেন শেষ করলেন ইশার নামাজ শেষ করেই রাসূলুল্লাহ মসজিদ ছেড়ে হজ্জা শরীফে চলে যেতেন আর রাসূল যখন মসজিদে নববী ছাড়তেন রাসূলুল্লাহর সাথে সাথে রাসূলুল্লাহ সাহাবারা মসজিদে নববী ছেড়ে চলে যেতেন যখন চলে যেতেন এদিকে যে নিয়তটা করেছেন যে নিয়তটা করেছেন আপনি কি জানেন মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস একটা অধ্যায় আছে আত-তাকদীর অধ্যায় এই আত-তাকদীর অধ্যায়ের মধ্যে আল্লাহর রাসূলের একজন মস্ত বড় সাহাবা যার নাম হচ্ছে সাআল ইবনে সাআদ
साल इब्ने साद रदी अल्लाहु तआला साल इब्ने साद रदी अल्लाहु तआला रसूलुल्लाह थेके हादिसटाके सुनेछेन रसूल बोलछेन इन्नल आबदा निश्चय कोनो अल्लाहर बंदा ला यामालु अमला अहलिन नार जहन्नाम बासीदेर काज करे जहन्नाम बासीदेर काज करे एर मानेटा कि जहन्नाम नमाज पढ़े ना रोजा राखे ना হজ করে না যাকাত দেয় না ফিতরা দেয় না পিতা মাতার মহব্বত করে না স্বামী স্ত্রীর মহব্বত করে না এরকম ব্যক্তি তো জাহান্নামে যাবে তাই তো ভালো করে বুঝবেন কথা আমরা যেহেতু মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা মাসলাকের মানুষ আমাদের কিন্তু একটা জিনিসের প্রতি জোর দিতে হবে যেটা এখন কমে গেছে আজ থেকে 30 বছর আগে যেটা ছিল আজকে সেটা নেই আগে হালকা জ্যাকেট ছিল এখন হালকা জ্যাকেট বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে কথা ঠিক না ভুল ভাই দলবদ্ধভাবে হালকা জিকির পড়তে পড়তে দোয়া করার জন্য সিতাপুর দরবার শরীফে গিয়েছিলেন জোরে বলুন এই জোরে বলুন কত কথা শুনবে অনেক কথা জানি ইনশাআল্লাহ আমার আব্বা বলতেন জানি না আমার কাছে কেন বলতেন আব্বা আরো সব ভাইদের কাছে বলেছেন কিনা আমি বলতে পারবো না কিন্তু আমার আব্বার সঙ্গে লাস্ট 4 বছর যে সম্পর্ক যে তৈরি হয়েছিল আব্বাকে আব্বা যেদিনকে ইন্তেকাল করবেন যেদিনকে আব্বা ইন্তেকাল করবেন অর্থাৎ আব্বা যেদিন কে নার্সমে ভর্তি অর্থাৎ ঈদের দিন বকরা ঈদের দিন সকালবেলা আব্বা অসুস্থ হচ্ছেন সেই দিন রাতের বেলা আব্বা আমাকে বলেছিল বাবা আজকে তো আমরা তো তিনটে গরু দেব তা তুমি এই তিনটে গরু তো এমনি দাঁড়ি পাল্লায় তো হবে না কষ্ট হবে তা তুমি বাবা কম্পিউটার পাল্লা কিনে নিয়ে আসো তা আব্বা এই দায়িত্বটা দিয়েছিল কিন্তু আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কম্পিউটার পাল্লা পাইনি যখন পাইনি বিশ্বাস করুন যখন পাইনি বাড়ি এসেছি আব্বা জিজ্ঞেস করছে এনেছো বাবু আমি বলছি আব্বাজি হয়নি বলে আমি যদি থাক আমি যখন থাকব না তখন তোরা কি করবি আব্বা বলছে বিশ্বাস করুন আমার দাদা মাজরাটি হুজুর পীর কিলা কি মহব্বত আমাদের করতেন কারণ আমরা তো মাজরাটি পোপার মাজরাটিতে থাকতাম না এখন আমি থাকি কিন্তু আগে তো থাকতাম না আগে আমার দাদা সাইকেল চালিয়ে তার ছেলে অর্থাৎ তার যোগ্য সন্তান একেএম হায়দার আলীর হুজুরের বাড়িতে আমার দাদা ভাই আসতেন জোরে বলুন না সুভারত এসে আমার আব্বার টাঙ্গালে চুমা খেতেন বাগালে চুমা খেতেন আর কপালে চুমা খেতেন তার সাথে সাথে আমাদের চুমা খেতেন পকেট থেকে পয়সা বার করে হুজুর দিতেন কারণ কি জানেন একটা হক আছে প্রত্যেকটা বিষয় দাদু হিসাবে নাতি দেখভাল করাটা একটা হক আমার দাদু কিন্তু কখনো হক মারেনি এই কিছু লোক মাঝখানে বলে যে হুজুর তোমাদেরকে তাড়িয়ে দিল মাজরাটি থেকে কিছু দিল না তার মানে কি এই চাচাদের সাথে দ্বন্দ্ব বানানোর একটা চক্রান্ত ভালো করে বোঝেন ভাই আপনারা নিজের বলে তাই বলছি এ বলবো না কথা ঘুরিয়ে দেব বলবো না ঘুরিয়ে দেব বলেন কেন আমি বিশ্বাস করি আপনাদের তো আমি জানি না আমি কিছুই না আমার অনেক বন্ধু কিন্তু এখানে বসে আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু বিশ্বাস করুন এখানে এই পর্যন্ত আমি এসেছি এটা আমার বাপের দোয়ায় আমি এসেছি আমার দাদা ভাইয়ের দোয়ায় আমি এসেছি কারণ আমার ভিতরে এরকম কিচ্ছু নেই কিচ্ছু নেই কিন্তু বিশ্বাস করুন আমার আব্বা জান এমন দোয়া দিয়ে গেছেন ভাই দাওয়াত নিয়ে উঠতে পারিনি আমি ওপেন মাইকে ডাইরেক্ট বলছি দাওয়াত নিয়ে উঠতে এত দাওয়াত এক এক দিনে তিনটে করে আজকে একটা ক্যান্সেল হয়েছে রাত্রিবেলা আজকে এরকম বহু দাওয়াত প্রচুর দাওয়াত আল্লাহ করে দিনে তো মানে যদি 12 বছরে বা 12 মাসে যদি 12 মাসই আমার ইনশাআল্লাহ কোনো অসুবিধা কিন্তু চাকরি পেয়ে গেছি ভাই সেই মুর্শিদাবাদ এই 350 কিলোমিটার রাস্তা শুধু আপ ডাউন সরি 250 কিলোমিটার অর্থাৎ 260 কিলোমিটার রাস্তা তাহলে আড়াই আড়াই পাঁচ 510 কিলোমিটার রাস্তা আসা যাওয়া করি এই ভাই সাহেবরা আমার উপরে রেগে যায় ফুলপুরা ভাইজানরা আমার উপরে বলে তোমার শরীরটাকে বাঁচাও বাবু না কি বল তুমি কি করছো কিন্তু আমার ভাইরা আজকে সেই বাপ দোয়া করেছে বলে আজকে এই জায়গায় আজকে আপনারা চিন্তা করুন আপনারা আপনার পিতা মাতাকে মহব্বত করে একবার দেখুন এতদিন করেননি যে কটা মাস বাপ বেঁচে আছে বাপ বসে আছে একটু করে দেখেন না বিশ্বাস করুন আল্লাহ আপনার তকদির পরিবর্তন করে হাদিসটা বলবো শুনুন
انصال ابن سعد رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من اهل الجنات وانما العمل اهل الجنات وانه من اهل النار انما العمل بالخواتین او جبو کے راگا او نبی بگر امت امتی امر اپنا نبی دعا نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم مدینار مسجد کے نبوی شریف صحابہ کے بولتے لگلے ان العبد نشچے کون اللہ بندہ لا یعمل عمل اہل النار سے جہنم بسی دیر کاج کرے جہنم جیتے ایک پوا کی گی او جبو کے را او امر اما جانو بنیرا একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ওই ব্যক্তির জাহান্নামে যেতে এক পা বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দ্বারাই ওই নারীর দ্বারাই ওই পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয় এমন একটা ভালো কাজ করিয়ে নেয় সেই পুরুষ সেই নারী।